আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএটি নিউজ। সাবস্ক্রাইব করুন এসএটি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। 17 তারিখ শুক্রবার বিকাল 5টায় অ্যাম্বুলেন্স যোগে পরিবারের কাছে লাশটি পৌঁছেছে। সাজেদার 6 বছরের শিশুকন্যা মুগ্ধ এবং সাজেদার বাবা আনিস হাওলাদার ও মা মমতাজ বেগম লাশটি দেখে বারবার মূর্ছা যাচ্ছে। স্বজনদের কান্নার রোল পড়ে যায়। 42 দিন পর সাজেদার লাশ তার পরিবারের কাছে পৌঁছেছে। জানাজা শেষে শুক্রবারই পৌর কবরস্থানে সাজেদার দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে। এদিকে স্ত্রীকে হত্যা করার দায়ে মালয়েশিয়ায় সাজেদার সাজুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয় যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই বাংলাদেশি তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশকে কয়েক টুকরো করে দুটি লাগেজে করে একটি ধোবায় ফেলে দিয়েছিল। মঙ্গলবার 7 আগস্ট সাজেদার সাজু 37 বয়স নামের বাংলাদেশির বিরুদ্ধে দায় করা অভিযোগে দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন দেশটির ম্যাজিস্ট্রেট কোর্ট। সাজু মালয়েশিয়ার একটি শপিং মলের জুনিয়র সুপারভাইজার হিসেবে কাজ করত। অভিযোগে বলা হয়, গত 3 জুলাই সকাল 4:15 থেকে 5 জুলাই 3:16 মধ্যে কোনো এক সময় তার স্ত্রী সাজেদা বুলবুলকে হত্যা করে। সে এ হত্যাকাণ্ডের ঘটার বিবরণীতে বলা হয়, গত 5 জুলাই বৃহস্পতিবার কুটরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছের নদীর তীরে লাগেজ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রথম লাগেজের 100 মিটার দূর থেকে অপর লাশ ভর্তি লাগেজটি উদ্ধার করে। এ সময় প্রথম লাগেজে হাত পা ও মাথা এবং অপর লাগেজে শরীরের বাকি অংশ দেখতে পায় পুলিশ। এসটিপি নিউজ, ধন্যবাদ।